উপনির্বাচনেও গুলি চালানোর অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন, ঘটনায় চাঞ্চল্য রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকায়। উপনির্বাচনেও গুলি চালানোর অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে 20 থেকে 30 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তুলেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস, গোলক মণ্ডল। পরপর দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। হামলায় আহত হয়েছেন বাড়ির এক নাবালিকা সদস্যা। ঘটনাটি ঘটেছে রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায়। ভাঙচুর করছে, চালি দিয়ে চালি শুলে মারছে, আর কয়েকটা ছেলে যেন ভোটে যায় না, তাহলে বডি রেখে দেব, কালকে যাবি রেখে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির পোলিং এজেন্টের অভিযোগ, রাতে যখন তারা ঘুমাচ্ছিলেন তখনই বাড়িতে হামলা করা হয়, বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ তুলেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের মেয়ে বলেন, রাতে বাবাকে খুঁজছিল, আমাদের ঘরের দরজা ভেঙে দেওয়া হয়েছে। দরজা আমাকে রীতিমতো লাথি মেরে ভেঙে ফেলেছে, তারপর ভাঙচুর করছে ওইদিকে, আমি ঘর থেকে আসব শুনতে পাচ্ছি যে ওইদিকে ভাঙচুর হচ্ছে। তারপরে আমি যখন আমি এই পর্যন্ত বেরিয়েছি, বেরোনোর পরে আবার আমি ঘরে দরজা দিয়ে দিয়েছি ভয়তে, আমার দরজা আবার ভেঙেছে, বলছে দরজা কেন দিচ্ছিস। আর এখানে আলোচনা হচ্ছে, কেউ একজন বলছে যে ওকে কিছু কর, ওকে কিছু কর। আমি একাই বাড়িতে বাড়ির বাইরে ছিলাম, আমার সবাই ঘরে ছিল, তখন বলছে যে ওকে কিছু করিস না, ওকে ছেড়ে দে। আর ওই দিক থেকে আবার আমাকে জিজ্ঞাসা করছে অমল কোন ঘরে, অমল কোন ঘরে। আমি বলেছি ওই ঘরে, ওই ঘর বলতে ওরা বুঝেছে এই ঘরটা, পাশের ঘরটা, যার জন্য ওই ঘরে কাজ টাজ ভেঙে আমার বোনের তো দেখলেনই কি অবস্থা, ছোট কাকার আমার বোনকে কাচের বোতল, এইরকম যে থামস আপের কোল্ড ড্রিঙ্কস এর বোতল হয় কাচের বোতল ছুঁড়ে মেরেছে, ওর এখানে গিয়ে লেগেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। জানা গেছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 26 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দরজা খুল, আজকে তোর শেষ দিন, হ্যাঁ, কালকে তুই বুথে যাবি না, এজেন্ট হবি না, ভোট যদি হোস তাহলে তুই আর বাড়ি আর ফেরত আসবি না, আবার পরবর্তী দিন আসবো, রাস্তাঘাটে তুই কাজকর্ম করিস, তোকে লাশ ফেলে দেবো, আর দরজা জানলা ধাক্কাধাক্কি ইট পাথর টালি ভাঙা দিয়ে আঘাত করে, অবান্তরমূলক কথাবার্তা বলে, আর আমাকে বলে তোকে গুলি করে শুট করে দে, এরকম ধরনের কথাবার্তাও তখন বলেছে। পাশাপাশি এদিন সকাল থেকে তৃণমূলের সাধারণ কর্মী ও ভোটারদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী, মারধর করছে দুষ্কৃতীরা, এমন অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তার আরও অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এ বিষয়ে তিনি আরো বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, রানাঘাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন জায়গায় বজ্রং গেরুয়া জঙ্গিরা এসে টেরোরিজম চালাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী গুন্ডা বাহিনীকে পাঠিয়েছে, তারা 200 মিটারের বাইরে শান্তিপূর্ণভাবে টেবিল খাটিয়ে কেউ বসে থাকলে তাদের উপরে সে অত্যাচার করছে, নির্বিকারে লাঠিচার করছে, বাড়িতে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এসপি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অসভ্যতাকে বন্ধ করতে হবে। এটাকে কত নম্বর বুথ? 172, নোকারি 172 নম্বর বুথ। এখানে বিজেপির কিছু গুন্ডা রয়েছে, তারা নিজেরা মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং এখানে সেন্ট্রাল ফোর্সের গুন্ডাদেরকে, সেন্ট্রাল ফোর্সের বাহিনী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসছে 200 মিটারের বাইরে এসে, কেউ শান্তিপূর্ণভাবে কোথাও বসে থাকলে তার উপরে লাঠিচার্জ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রানাঘাট। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।